বিকাশের জন্ম কেউ বলতে পারে না। আমরা আমাদের বাপদাদার কাছ থেকেও এর গাছের কোনো হদিস পাইনি যে কত সালে কী হয়েছে, কিন্তু লোক মুখে শোনা আছে কোনো সাধু বাবা এই গাছটা এখানে রাখা গেছে, তার আমল থেকে আসে। আর মাটি হারিত করা একটা গাছ এখানে আসছে, সে সিন্দুরে ফোটা ছিল তিনটা, তার থেকে সেই উঁচা জায়গার থেকে সে হিন্দু সম্প্রদায়ের থেকে আমি এখান থেকে জাগ্রত হয়ে আস্তে আস্তে গাছটাও বড় হয়ে যায়। আমরা এটা গাছের বয়স যে কত আমরা অসীম গাছ আমরা এটা বলতেই পারবো। হ্যাঁ, সেই আমল থেকে আমার বাপ চোদ্দ পুরুষ থেকে আমরা এখানে সেই ভরণের মেলা হয় এখানে, সেই অবস্থায় অসীম গাছ এই গাছটা আমরা চিনতে পারি না, কেউ বলতেও পারে না। এখানে আমরা কালী পূজা করি, ভরণের মেলা, তা কালী পূজা হয় এখানে, মানে মুন্ডবার এটা ওই চোদ্দ পুরুষ আমার বাপ দাদারা করে আসতো, সেই আমল থেকে সেভাবে আমরা ওইভাবেই করতেছি। নিম্নি হলে 300 বছর আগে তিনি বলেছে যে এই গাছের বয়স বলতে পারে না, এই গাছ কোন বা মুরব্বী বা সাধু বাবা এই গাছটা নিয়ে আসছে, আর এই গাছটা আর বয়সও কেউ বলতে পারে না, আর এই গাছটা ও কোনো গাছের নামও কেউ বলতে পারে না, বুঝতে পারছেন, গাছের নামও বলতে পারে না। অসীম গাছের বললে মানে নওগাঁ জেলার সমস্ত লোক জানে যে এটা অসীম গাছ, তবে আমি মুখে শুনেছি যে কোন বা সাধু বাবা এই গাছটা ওই গাছের উপর করে আসছে, বুঝতে পারছেন। আমার নানার থেকে শুনেছি, আমার নানার বয়স 110 বছর ছিল, তাও বলতে পারে না। আজ থেকে প্রায় 400 বছর আগে এই গাছটা কিছু কচুরিপানার সাথে ভাসতে ভাসতে এখানে আসে, এই জায়গাটা উঁচু ছিল, গাছটা এখানে লেগে যায়, তারপরে এই গাছটা ওই পরবর্তীতে গাছটা এইভাবে বেড়ে ওঠে আর কি। গাছটা ধারণা করা হয় যে প্রায় 400 বছরের পুরাতন একটি গাছ। অনেকদিন ধরে এই গাছটি দেখছি, এই বৃক্ষটির নাম এখনও কেউ জানতে পারেনি, তাই এলাকার মানুষ এখনও বলে একে অচিন গাছ। কিন্তু গাছটির বৈশিষ্ট্য অনুযায়ী মনে হয় এটি একটা বট গাছের মতোই, বট গাছের যেমন বৈশিষ্ট্য আছে এই অচিন গাছটির বৈশিষ্ট্য দেয়। পার্থক্যটা হচ্ছে এই যে বট গাছে ফল হয় এবং সেখান থেকে নতুন আরেকটি বট গাছের সৃষ্টি হয়, কিন্তু আশ্চর্যের ব্যাপার এই বৃক্ষটি বা এই গাছটি এখন পর্যন্ত নতুন কোনো গাছ আমরা দেখতে পাচ্ছি না, এবং এই নতুন কোনো গাছ বা দেখতে না পাওয়ার কারণে আমরা এটা ভিন্নতর একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। অনেকেই আমরা চেষ্টা করেছি নওগাঁর মানুষ এই গাছটি নাম জানার জন্য, ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জন যারা গাছ নিয়ে কাজ করেন, বৃক্ষ নিয়ে কাজ করেন, তারা গাছের পাতা গাছের ডাল তারা নিয়ে যে বংশবৃদ্ধি করবার চেষ্টা করেছে, কিন্তু আমরা এখনও জানতে পারিনি তাদের ফলাফলটা কী। কাজে এই গাছটি আমাদের কাছে এখনও রহস্যময় হয়ে আছে। আরও একটা ব্যাপার রহস্যময় হওয়ার কারণ হচ্ছে এইখানে হিন্দু সম্প্রদায়ের অনেকে এই গাছটি নিচে এসে এখন পূজা পার্বণ করে থাকে। তারা আপনারা যদি কেউ এসে দেখেন দেখবেন যে 3টি বা 4টি কলসি এখনও ঝোলা আছে, তার মধ্যে কিছু একটা তাদের প্রসাদ দিয়ে তারা এই গাছটিকে তারা পুজো করে, পূজা অর্চিত করে। তো আমরা এই গাছটি সম্পর্কে যারা একটু চিন্তা করে আমাদের বক্তব্য হচ্ছে এই গাছটি নিয়ে আরও গবেষণা করা হবে, এবং এই গাছটি যাতে প্রজনন করে যেভাবেই হোক আমরা যেন তার প্রজনন বৃদ্ধি করতে পারি। কেন করবো?